নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো আজ হলো গিয়ে 2রা জুন, রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো ভাবলাম যে মন্দির থেকে আসার পর ব্লগটা শুরু করে রাখি। তো বাবু আর ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমোচ্ছে, ওদেরকে ডাকিও নি যদিও। তো এই যে এখানে শরবত ভিজিয়ে রেখেছি, এটা মুড়ি আর মিজিরির শরবত ভেজানো আছে। তো বাবু তো উঠলে শরবত চাই, তো ভুষি দিয়েও খাওয়া হয়। তো আজকে মৌড়ি দিয়ে ভিজিয়ে রেখেছি, সকালেই ভিজিয়েছি, কারণ রাত থেকে ভিজিয়ে রাখিনি। রাত থেকে ভিজিয়ে রাখলে কী হয় বলুন তো, মৌড়িটা একটা যেন কেমন গন্ধ হয়ে যায় শরবতটা। তো যাই হোক, ওরা উঠলে শরবত দেবো। আর ছান টান করার আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো ছাদেতে মিলতে যাব। মাঝে মাঝে মেঘলা মেঘলা করছে, তবুও যেহেতু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো মিলতে হবে। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে মিলে দিয়ে আসি, তারপর ওদেরকে ডাকবো। তো যাই হোক, সারাদিন তো পড়ে আছে, একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আগে প্রথমে এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আসছি, আবার কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন। ছাদে মিলে দিয়ে আসলাম, আর আপনাদের দাদা ভাই এসে দেখি যে উঠে পড়েছে, তো কি ওই জন্য শরবতটা ছেঁকে দিয়ে দিলাম। বাবু এখনো ঘুমোচ্ছে, বাবু এখনো ঘুম থেকে উঠেনি, তো বাবুকে এবারে ডাকবো, কারণ শরবতটা বাবুকেও দিয়ে দেবো, আর আমিও এক গ্লাস খেয়ে নেবো। তো তারপরে কাজ বাজ করতে হবে, রান্না বান্না অর্থ বিছানা টিছানা তুলতে হবে, বাবু যেহেতু এখনো ঘুমোচ্ছে বিছানাটাও তোলা হয়নি। তো চলুন বাবুকে আগে ডেকে নিই, চলুন বাবুকে ডেকে আনি। এই দেখুন বাবু এখন ঘুমোচ্ছে। বাবু, এ বাবু, বাবু রে, এ উঠবি নি? এই দেখ 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 এই দেখুন বন্ধুরা, বাবু এখনও ঘুমোচ্ছে। বাবুকে শরবতের কথা বললে বাবু এক্ষুনি তিরিং করে উঠে পড়বে, ওই শরবত খেতে এতটাই ভালোবাসে। ওকে যদি বলি যে বাবা শরবত খেয়ে নিয়েছে, তুই শরবত খাবি, উঠে পড়, ও এক্ষুনি উঠে পড়বে। বাবু, বাবা শরবত খেয়ে নিয়েছে, এই দেখুন 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 এই দেখুন ওটার সিনটা রেখেছে। ও এতটাই শরবত খেতে ভালোবাসে, শরবতের কথা শুনলে যে বাবা খেয়ে নিয়েছে তুই খাবি না বললেই উঠে পড়ো। তো চলুন বাবুকে ব্রাশ করাই, তারপর আবার আসছি কথা বলছি। চলো ব্রাশ করি, জানলাটা খুলে দাও। জানলা বাইরে রোদ বেরিয়ে গেছে, না জানলাটা খুলে দিই। বাইরে রোদটা বেরিয়েছে, হালকা হালকা মেঘলাও করছে। চল ব্রাশ করি, ব্রাশ করে শরবত খা। মাঝে মাঝে ভালোই মানে বেরোচ্ছে রোদটা, আবার মাঝে মাঝে মেঘলা পড়ে যাচ্ছে। কালকে বেশ সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছিল, তো তবু আজকে বেশ দেখছি ভালোই রোদ বেরিয়ে গেছে। তো চলুন বাবুকে ব্রাশটা করিয়ে দিই। ব্রাশ করিয়ে যে শরবত দিয়ে দিলাম, বাবু এখন শরবত খাচ্ছে। তো আর একটু আছে, আমি এটা খেয়ে নেবো যে শরবতটা আছে। তো তারপরে বিছানাটা একটু ঝেড়ে নেব, বাবু একটু পড়তে বসবে। বাবুর কালকে আবার ছবি আঁকার খাতা কিনে নিয়ে এসেছে। কিনে এনেছো তো? ছবি করবে, ছবি আঁকবে? আর ও দিদি মামা বাড়ি গিয়েছিল, স্কুলে ছুটি পড়েছে বলে দিদি এসেছে, বলছে দিদির সাথে তাহলে খেলে নেব। মানে সে এইমাত্র আসলো আর ও এইমাত্র ঘুম থেকে উঠলো, বলছে এখন এক্ষুনি খেলে নেব। ছবি টবি আঁকতে হবে না, পড়াশোনা করতে হবে না, খেললে হয়ে যাবে সব সময়। দুদিন ওর দিদি ছিল না বলে, মা বাড়ি গিয়েছিল বলে ওই নাকি সবসময় বোর হয়ে যাচ্ছিল। ওর নাকি ভালোই লাগছিল না, কিছুই লাগছিল না, দিদি এসতে এখন খেলতে তার সাথে, সেই জন্য ভালো লাগছে। কী বলছো? ভাই ছিল, ভাইয়ের সাথে একটু খেলছিল। এই এই শরবতটা আমি খেয়ে নিই এখন, চলুন। চলুন বন্ধুরা।
বাবুকে ড্রয়িং খাতাগুলো দিয়ে দিয়েছি, ও এখন ছবি আঁকবে আর একটু পড়তে বসবে। বাবু, পড়ার ব্যাগটা কোথায়? ওই যে এখানে আছে, এ না পড়ার ব্যাগটা, পড়তে বস বাবু, হয়ে বসো। এটা কি বসা হয়েছে? তো একটু পড়াশোনা করে নিক, আর আমি রান্নাঘরে এখন কি কাজকর্ম আছে সেগুলো এখন একটু সেরে নিই। তো বাবু এখন ড্রয়িং করবে আর পড়াশোনাও করবে একটু, ওকে বই আর ড্রয়িং খাতাগুলো দিয়ে দিলাম। তো পাখা চালাবো, বাবু বলছে পাখা চালাও মা, পাখা বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি। তো বাবুর ড্রয়িং খাতাটা দেখুন, অনেকগুলোই দেখলাম আঁকা আঁকি করেছে, তো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বাবু এখন আঁকা আঁকিগুলো করুক, আর আমি ওকে একটু পরে খাওয়াবো আবার। আর এখন আমি যাবো রান্না বান্নাগুলো করতে, তো আগে রান্না বান্নাগুলো করে নিই, তারপরে আসছি আপনাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 1:45, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো এই মাত্র বাবুদের সব স্নান পুজো হলো, তো এখন এই যে খাবার বেড়ে নিয়েছি, বাবু এই যে খালি গায়ে আছে, আর এই যে ভিডিও করার কত রকমের চব্য জানেন। আপনাদের দাদাভাই বলে জামা পরবো না, আমি বলি জামা পরেছো নাহলে বাবু একটা ছোট ঠিক আছে, কিন্তু তোমাকে তো জামা পরতে হবে। তো আবার ও একটা জামা পরে আসলো, তো বাবু আবার বলছে আমি আম খাবো বলে, ও নিজে নিজে আম খাচ্ছে, আমাকে ভাত খাইয়ে দাও বলছে। তো যাই হোক, আমি এখনকে খাইয়ে দিচ্ছি। আর আজ দুপুরে তেমন কিছু বেশি কিছু রান্না করিনি, আপনাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয়, কয়েকদিন ধরেই পেটটা মানে ব্যথা করছে মাঝে মাঝে। তো আজ দুপুরে রান্না করেছি আলু পোস্ত, ডাল আর একটা শাক ভাজা, ওটাকে কী শাক বলে? সজনা শাক বলে। আম আছে আর মাছের ঝাল, আর বাবুর জন্য একটা ডিম ভাজা করেছি আর আম কেটেছি। তো এই দিয়ে আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, যে বাবু বলছে খিদে পেয়ে গেছে। তো চলুন বন্ধুরা, পাখাটাও চালাবো, গরমও লাগছে, আমাকে তো প্রচণ্ড গরম লাগছে। মাঝে মাঝে মেঘলা করে যাচ্ছে কিন্তু গরমটা কমেনি, রোদের বেশ ভালোই পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ওকে খাইয়ে নিই। এখন ঘড়িতে বাজে 5:30, তো এখন এসেছি ছাদে। তখন বললাম সকালবেলা আপনাদেরকে জামা কাপড় কেচেছিলাম, ছাদে মিলে দিয়ে গিয়েছিলাম, তো দুপুরে সে জামা কাপড়গুলো নিয়েও চলে গিয়েছি। তো তারপরে আবার দুপুরে ওরা যখন স্নান করছিলো তখন আবার কতগুলো যে জামা কাপড় কেচেছিলাম, এই যে আর এই দড়িটা ছিঁড়ে পড়ে আছে দেখছি এখন, এই যে এগুলো সব একটু হালকা হালকা ভিজে আছে বাবুর প্যান্ট ট্যান্টগুলো দেখলাম। তো এগুলো সেই জন্য এখন আনতে এসেছি, ঝাঁট টাট দিলাম। আর তখন দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো তারপরে উঠার পর বাবাকে চা করে দিলাম, ঝাঁট টাট দিলাম। তো এখন এসেছি জামা কাপড়গুলো তুলতে, সন্ধ্যা হতে এখন অনেকটাই বাকি আছে, সন্ধ্যা যখন হবে দেবো। আর এই যে আপনাদের দাদাভাই এখন লাফ দড়ি খেলছে, বললাম না যে ওর পেটটা ব্যথা ব্যথা করছে, কয়েকদিন ধরে পেটটা ব্যথা ব্যথা করছে। ও বলছে যে শরীরে মেদ জমলেও এরকম হতে পারে, কী থেকে হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, ওষুধ খাচ্ছে, ডাক্তারকে জিজ্ঞেস করে ওষুধ খাচ্ছে। তো সেই জন্য এখন এসেছে একটু লাফ দড়ি খেলার জন্য। তো আমি একটু বসে থাকবো, আর বাবু নিচে ছবি আঁকতে ড্রয়িং করতে বসেছে বাবু। তো একটু বসে থাকি, বেশ ছাদটায় ভালো বাতাস দিচ্ছে। তো একটু পরে জামা কাপড়গুলো তুলে নিই আস্তে আস্তে, তো জামা কাপড়গুলো নিয়ে তারপরে নিচে যাবো। কী গো হাঁপি গেছে যে, 10টা করেই দেখুন হাঁপি গেছে। যাই হোক যা, তো আমারও করা উচিত, আমার যা শরীরের অবস্থা প্রচুর মোটা হয়ে যাচ্ছে। ভাই এই যে দেখুন লাফ দড়ি খেলছে, তো 10টা খেলার পরেই হাঁপিয়ে গেছে। কী গো হাঁপিয়ে গেছো যে, যদিও আমারও লাফ দড়ি খেলা উচিত, কিন্তু যা শরীরের অবস্থা হচ্ছে দিনকে দিন মোটা হয়ে যাচ্ছে। আর এই যে বাবু এসে গেছে, বাবু কী করছো? ও বাবু ছবি এঁকে আমাকে দেখাতে। এই তো এই কালারটা হবে, ইট কুচি কালার, এই যে এই কালার চকলেট কালারটা হবে। তুমি এখন পরে যাবে, এখন আমার কাছে এসো। পাখা বন্ধ করেছো? না, পাখা বন্ধ করে দাও না, তো অনেক করে ফেলেছে, আর করতে হবে না। বসো বাবুও বসো, একটু বসি, একটু পরে যাবো নিচকে। পাখা বন্ধ করে দিয়েছো? না, চললে পাখা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ, ঘরে কপাটটা দিয়ে আসবে। চললে চলুন বন্ধুরা, একটু বসি, তারপরে জামা কাপড়গুলো তুলে তারপরে নিচকে যাবো। এই যে আপনার দাদাভাই হাঁপিয়ে গেছে, জলের বোতল আনো নি। ও যাই হোক, বসো একটু পরে যাবো। তো আমি ওকে বসতে বললাম, ও বসলো না, ও বলছে তুমি যে বন্ধুদেরকে বলছো যে আমি 10টা মাত্র করছি, তো আমি স্কিপিং করছি এখন, তুমি গুনো। তো আমি বসে বসে গুনছিলাম, তো দেখলাম অনেকগুলোই করেছে, প্রায় 50টার মতো করেছে। আমি বললাম যে থেমে যাও আর করতে যেও না, কারণ অভ্যাস নেই, অন্যদিন তো করে না, আজকে প্রথম করছে। তো সেই জন্য ও 50টার মতোই করেছে, তারপরে থেমে গেল আর করেনি। আমি হাঁপিয়ে গেছি,
তিন খেপে ও দশটা দশটা বলছে, পঞ্চাশটা করেই করেছি, আর করা যাবে না, ঘাম দিয়ে দিয়েছি। এ দেখো এটা আগে করতাম, এটা আমি বিয়ের আগে কিনেছিলাম। এমনি দড়িটা ছিল, দড়িটা ছিঁড়ে যেতে ওইটা কিনেছিলাম। চলো তুমি বুঝিল, আমি হাঁপিয়ে আছি, কথা বলতে পারবো না, পরে কথা বলবো, ঠিক আছে? চলো ঠিক আছে। কি গরম কি গরম, চলুন জামা কাপড়গুলো তুলেন। জামা কাপড়গুলো ভিজে ভিজে আছে, মিলতে হবে, তো তারপরে সন্ধ্যা দেব। আর এখন এখানে কথা বলছি, ছাদে এসেছি, কত পাখি কিচির মিচির কিচির মিচির করছে বিকেলবেলাটা, খুব সুন্দর লাগছে পরিবেশটা। চলো নিচকে যাই, চলো বাবু চলে এসো, চলো নিচে চলো। বাবু টিফিনটা দাও আমাকে, এখানে রেখে দাও, চলো এনাও বাবু, দুধটা খাও। তো এখন ঘড়িতে বাজে 9:30, তো বাবুকে এখন এই যে দুধ দিচ্ছে, একটু দুধ খাবে, তো ও অন্যদিন 8:30 সময় খেয়ে নেয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল ওকে দুধটা দিতে। ও কি করছিল, খেলা করছিল এতক্ষণ, তো ওকে ডাকলাম, ও আসলো এই মাত্র, তো তখন সন্ধ্যা টন্দা দিলাম উপর থেকে আসার পর, তারপর থেকে আর ক্যামেরা অন করতে পারিনি, এত গরম লাগছে কি বলবো, মানে বেঁচে আছি এই যা, প্রচণ্ড গরম। তো আজকে রাত্রিতে ভাত করছি, ভাত ডাল আলু ভাতে ভাত করছি, দেখুন বাবু হাই করছি। কি করছিলে বাবু এতক্ষণ? ভূত দেখছিলে না খেলছিলে? তো বন্ধুরা গরমের জন্য কাজ কি আর থেমে থাকবে? এই যে বাসন টাসন গুলো ধুয়েছি, এগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি, ধুয়ে এখন জল ঝরতে রেখে দিয়েছি। আর এই যে দেখুন এখানে ভাত বসি, ভাত হয়ে গেছে, ভাতটা ভাতটা উপর দিয়ে দিয়েছি, ডালটাও করেছিলাম, ডালটা প্রেসারে আজকে করে নিয়েছি। আর এখন আমি কি করতে যাব বলুন তো, স্নান করতে যাব, কারণ এত গরম লাগছে, তো স্নান টান করে আসার পর তারপরে খাওয়া দাওয়া করবো রাত্রিতে, এত গরম না, স্নান করে আসলে খাওয়া যাবে না, তো তাই পরে আর আসতে পারবো কি পারবো না, আমার দাদা ভাইয়ের আবার ডিউটি আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বড়ও করবো না, কারণ এত গরম আর কি দেখাবো না দেখাবো আপনাদেরকে, সারাদিন প্রচণ্ড কাজকর্ম গরমের সাথে, গরমের জন্য কি আর কাজকর্ম থেমে থাকবে, কাজকর্ম তো করতেই হবে, আর সবসময় ক্যামেরা অন করে মানে এতই গরম, আর ফোন ধরে ধরে কোনো কিছুই মানে শেয়ার করতেও মানে ইচ্ছে যায় না, কারণ সেই সন্ধেবেলা আসার, সন্ধেবেলা বলছি কি বিকেলবেলা জামা কাপড় তোলার সময় তখন আপনাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপরে সন্ধে থেকে এখন প্রায় 9:30 মতো বেজে গেল, আমি আর ফোনই ধরতে পারিনি। তো গরমের জন্য কি কাজকর্ম থেমে থাকতে পারে? কাজকর্ম তো আছেই, এর মধ্যেও কাজকর্ম, গরমেও কাজকর্ম করে নিতে হচ্ছে। বাবু আবার ওর সাথে, ওর বাবার সাথে বাজার গিয়েছিল, তো বললাম যে দুটা ড্রয়িংয়ের খাতা কিনে নিয়ে এসেছে, আজকেও গিয়েছিল, আজকে লেট রেজার এগুলো সব কিনে নিয়ে এসেছে, একটা খাতা কিনে নিয়ে এসেছে, পড়াশোনা করবে, বাবু বড় হয়ে গেছে, কিনে তো দিতেই হবে। তো আসার পরে ও একটু খেলছিল, এই যে এখন ডাকলাম, দুধরা দিলাম ওকে, আর একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন তো 9:30 বেজেছে, এই 10:30 করে খাওয়া দাওয়া করবো, এখন আমি যাবো গা ধুতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই যে আপনাদের দাদা ভাই এসে আবার বসলো, কি গো বাবু খেয়ে আবার চলে গেল, বাবু খেয়ে খেলতে চলে গেল।
তো যাই হোক বন্ধুরা, আর ব্লগটা বড় করছি না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, শুভরাত্রি। শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি, টাটা।